প্রথমে সবাইকে আমার মৈত্রিময় শুভেচ্ছা আজ থাইল্যান্ড থেকে আপনাদের সাথে আরও একবার দেখা করতে যাচ্ছি থাইল্যান্ড বৌদ্ধ প্রধান রাষ্ট্র হিসেবেই পরিচিত এখানে বৌদ্ধ মন্দিরগুলো সব সবসাইতে চিত্তাকর্ষক তাই আমি থাইল্যান্ড এসে বিশ্বাস করে বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে দেখলাম প্রথমে আমি মন্দিরের চতুর্দিকে বিল্ডিং মাঝখানে বিশাল পানের লেক সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর এই স্থানটি স্থানটি দেখে নিলাম খুবই মনোরম পানির অনেক পর্যন্ত বিল্ডিং দাঁড় করানো আছে এবং ভিতরে খুবই নিরিবিলি যারা উচ্চশিক্ষা লাভ করেন তারা এখানে এসে নীরবে বসে মনোমুগ্ধকর পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে থাকেন খুবই ভালো লাগলো স্থানটি আমার সেখান থেকে উঠে আমরা গাড়ি দিয়ে বের হলাম চোখে পড়ল পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর রাস্তার দুদারে সাজানো বাগান। যতই যাচ্ছি ততই নয়ন জুড়ে যাচ্ছে দেখার ইচ্ছা আমার বেড়েই চলল অনেক দূরে গিয়ে আমরা থামলাম এক পুরাতন মন্দির দেখতে জায়গাটির নাম আয়ুথাইয়া এখানে অনেক পুরাতন থাইল্যান্ডিক ইতিহাস সহ অনেক কিছু লিপিবদ্ধ আছে তারা ইতিহাস হিসেবে মন্দিরটিকে এখানেই সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগলো স্থানটি এবার আমরা গেলাম একটি ভাবনা কেন্দ্র পরিদর্শন করতে দেখে অবাক হলাম এখানে শুধু নারীদের স্থান মন্দিরটি কি দিয়ে বানানো সঠিক বলতে পারব না দেখে মনে হলো পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এখানে সব জিনিসগুলো অদ্ভুত মন্দিরের প্রবেশের রাস্তার দুদারে সাজানো আছে পুরাতন গাছের মতন করে পিলারগুলো মন্দিরের নাগরাজ যার চতুর্পাশে বাগান এমনভাবে সাজানো হয়েছে যা আমি মুখের কোনো বাসা দিয়ে প্রশংসা করার শব্দ হারিয়ে ফেলেছি সবুজ গাছ আর গাছপালা দিয়ে সাজিয়ে বানানো হয়েছে ফুলবাগান শত শত নারী এই মনোরম স্থানে বসে চিত্তদমনের কাজে নিয়োজিত যা না দেখলে অনুভব করা যাবে না আমি সেখানকার মিচ্ছিদের বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর সাজগোজ ব্যবহার আমি দিনও ভুলতে পারবো না সেখান থেকে ফিরে আমি এলাম মহাশুলা ইউনিভার্সিটি দেখতে এখানকার এক একটি জিনিস এক একটি ডিজাইনের নাগরাজ মন্দির চূড়া সবুজ গাছ সারি সারি গাছপালা আর ভিতরে ঐতিহাসিক আলফনা যা না দেখলে কেউই বলতে পারবেন না আমিও মুগ্ধ হয়ে তাকিয়ে রয়ে গেলাম পড়াশোনার জন্য যে উন্নত পরিবেশ যা না দেখলে বোঝা সম্ভব নয় ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিলাম